ওয়েলকাম টু বিনোদন বাংলা। এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে উর্মি ওরফে অন্বেষা হাজরার অভিনয় দেখে অবাক হচ্ছেন দর্শক, চোখে জল দর্শকদের। সেরা অভিনেত্রী অন্বেষা হাজরা বলছেন নেটিজেনদের একাংশ। এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের অভিনেত্রী অন্বেষা হাজরার অভিনয় আগাগোড়াই দর্শক পছন্দ করে এসেছেন, কিন্তু তার অভিনয় দর্শকদের কাঁদিয়ে দিয়েছেন। এমনকি অনুরাগীরা জানিয়েছেন গায়ে কাঁটা দিয়েছে তার অভিনয় দেখে। সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে উর্মি ও সাত্তকীর ওপর হামলা হয়েছে, তারা দুজনই ক্ষতবিক্ষত হয়েছে বেধড়ক মারধর করায়, হসপিটালে ভর্তি দুজন। উর্মি প্রচণ্ড অসুস্থ, অন্যদিকে কোমায় চলে গিয়েছে সাত্তকী। আর কোনোদিন সে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। ডাক্তারের মুখে একথা শুনে প্রচণ্ড শক পায় উর্মি। তারপরই সে পাগলের মতো হাসতে শুরু করে, কিন্তু তার এই হাসি দেখে কেঁদে ফেলেছেন ভক্তরা। সেই মুহূর্তে তার এক্সপ্রেশন ছিল দুর্দান্ত। অন্বেষা ভালো অভিনেত্রী সেটা আগে জানতেন, কিন্তু এত নিখুঁত অভিনয় দেখে সত্যি অবাক দর্শক। ফ্যান পেজে উপচে পড়ছে অভিনেত্রীর দুর্দান্ত অভিনয়ের প্রশংসার ঝড়। গোটা এপিসোড জুড়ে ফুটে উঠেছে বাস্তবতা, ঠিক যেন একজন কাছের মানুষকে হারানোর বেদনা। সত্যি অন্বেষা হাজরা একজন সেরা অভিনেত্রী। তাহলে বন্ধুরা, অভিনেত্রী অন্বেষা হাজরার অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।